বিয়ানীবাজারের ইউকে ভিত্তিক কনসালটেন্সি ফার্ম ইকোসের উদ্যোগে উচ্চশিক্ষা অর্জনের জন্য যেসব শিক্ষার্থী আগামী জানুয়ারি সেশনে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকে যেতে চান তাদের নিয়ে স্পট অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার কনসালটেন্সি ফার্মের বিয়ানীবাজারস্থ নিজস্ব কার্যালয়ে এই স্পট অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত হয়। এ সময় স্টুডেন্ট ভিসায় ইউকে যাওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন বা আইএলটিএস ব্যান্ড স্কোর কত হলে কোন কোর্সে অ্যাপ্লাই করা সম্ভব এবং ভার্সিটি টিউশন ফি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ইকোস ইউকে ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। এখানে স্পট অ্যাসেসমেন্ট ছিল, তো স্পট অ্যাসেসমেন্ট আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি ভাবে শেষ করছি। আমরা মূলত ইউকে বেসড কনসালটেন্সি ফার্ম, আমরা রিক্রুট করে থাকি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে, স্পেশালি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তো এই মুহূর্তে আমাদের ফোকাস হলো জানুয়ারি সেশনের জন্য এবং সেপ্টেম্বর সেশন অলমোস্ট শেষ পর্যায়ে। তো আমার অ্যাডভাইস থাকবে জানুয়ারি সেশনের জন্য যে সমস্ত স্টুডেন্টগুলো অ্যাপ্লাই করতে আগ্রহী তারা যেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, মনে করেন জানুয়ারি সেশন কিন্তু এখন পর্যন্ত 6 মান্থস বাকি আছে, তো 6 মান্থসের আগে অ্যাটলিস্ট 2-3 মাসের ভিতরেই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ এরপরের পরবর্তীতে যদি আপনারা অ্যাপ্লাই করেন তখন গিয়ে এই সময়টা খুব একটা বেশি থাকবে না, সেই জন্য আপনারা ভিসা পেলেও কিন্তু আপনারা ফ্লাই করতে পারবেন। আমাদের বিয়ানীবাজারের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন ওরা তারা আপনাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে। আমার মেইন ফোকাস থাকবে জানুয়ারি সেশনের জন্য যতগুলো স্টুডেন্ট আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা যেন যত দ্রুততার সহিত তারা অ্যাপ্লাই করেন। আর আইএলটিএস ব্যাপারে আমি বলবো, যারা ফাউন্ডেশন কোর্সে আইএলটিএস রিকোয়ারমেন্টস হলো মিনিমাম 4, আর যারা মেইন কোর্সে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের মনে করেন মিনিমাম 5 হলেও চলবে, বাট আমাদের এক্সপেকটেশন থাকবে যারা 6, 6.5 বা 7 পাবে তাদের জন্য 50% পর্যন্ত ইউনিভার্সিটি ডিসকাউন্ট দিয়ে থাকে। সো আপনারা চেষ্টা করবেন, যেহেতু আপনারা 60% টিউশন ফি ডিসকাউন্ট পাবেন, সেক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী আইএসএস স্কোরটা যেন খুব একটা ভালো হয়। মাস্টার্সের বেলায় আপনারা যদি যেতে চান প্রি মাস্টার্সের ক্ষেত্রে আপনাদের মিনিমাম 5 থাকতে হবে যে কোনো ব্যান্ডে, কিন্তু যারা মেইন কোর্সে মাস্টার্স কোর্সে যেতে চান তাদের কিন্তু মিনিমাম 5.5 প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা কম্পোনেন্টে থাকতে হবে। যারা স্পাউস নিয়ে ইংল্যান্ডে পড়াশোনা করতে চান তাদের জন্য খুব একটা বড় অপরচুনিটি আছে এই মুহূর্তে ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে, তারাও কিন্তু মাস্টার্স কোর্সে স্পাউস নিয়ে যেতে পারবেন, তাদের ক্ষেত্রে আইএলটিএস স্কোর কিন্তু একদম সেম 5.5। এ সময় তিনি ইকোসের দীর্ঘ অভিজ্ঞতার বর্ণনা দেন এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আইএলটিএস এর উপর গুরুত্ব আরোপ করেন। অনার্স মাস্টার্স বা ফাউন্ডেশন কোর্সের জন্য আইএলটিএসটা জরুরি, যারা আইএলটিএস দিতে চান না বা অন্য কোনো মাধ্যম মনে করেন YTC আপনি সেটা দিয়েও ইউনাইটেড কিংডমে যেতে পারেন স্টুডেন্ট ভিসা নিয়ে, তবে আমরা প্রেফার করি আইএলটিএস, বিকজ আইএলটিএস একটা রিকগনাইজ বডি, ওইটা দিয়ে আপনি ইংল্যান্ডের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন যেটা আপনি YTC দিয়ে পারবেন না। সুতরাং আমাদের অ্যাডভাইস থাকবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আইএলটিএস এর দিকে ফোকাস করেন। স্পট অ্যাসেসমেন্ট উপস্থিত ছিলেন ইকোস বিয়ানীবাজার ব্রাঞ্চের CEO মোহাম্মদ রুকনউদ্দিন। এ সময় তিনি বিয়ানীবাজারের যেসব শিক্ষার্থী জানুয়ারি সেশনে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউকে যেতে চান তাদের ইকোস বিয়ানীবাজার অফিসে আসার আমন্ত্রণ জানান এবং সর্বোচ্চ সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আলহামদুলিল্লাহ, আমরা ইকোস বিয়ানীবাজার অফিস থেকে আজকে স্পট অ্যাসেসমেন্ট হলো জানুয়ারি সেশনের জন্য ইউকেতে যেতে ইচ্ছুক অনেক শিক্ষার্থী এসেছেন, তারা জানুয়ারি সেশনের খুঁটিনাটি জেনেছেন, অনেক প্রশ্ন করেছেন আমাদের এই ইউকে হেড অফিস থেকে ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জামান মিলুভাই এসেছেন, উনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন স্টুডেন্টদেরকে। আমরা আশা করব জানুয়ারি সেশনে যারা যেতে ইচ্ছুক ইকোস বিএনএজের অফিসে আপনারা আসেন, আমরা বেটার সার্ভিস দেওয়ার জন্য অপেক্ষা করছি এবং আপনাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটা বাস্তবায়নে আমরা পাত্র হিসেবে ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। ইউকে ভিত্তিক কনসালটেন্সি ফার্ম ইকোস 2015 সালে যাত্রা শুরু করে, এরপর থেকে সফলতার সাথে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তাদের ভিসার রেশিও শতভাগ বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার।